দ্বিতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র দামোদর দাস মোদী শপথ গ্রহণ করলেন এবং সেই অনুষ্ঠান বিজেপির সদর দপ্তরেও পালিত করা হলো। দমদম এয়ারপোর্টের বাসিন্দা শিল্পী পার্থ দাস বিজেপি রাজ্য দপ্তরের অন্তরে বসে অপরূপ এক ছবি অঙ্কন করে প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন। কোথা থেকে এসেছেন? কি করেন আপনি? আজকে হঠাৎ মোদীর ছবি আছেন কেন? দ্বিতীয়বারের জন্য শপথ নিচ্ছেন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী, আমি তাকে খুব রেসপেক্ট করি এবং আমার প্রিয় স্রষ্টা এবং প্রিয় স্রষ্টা বলুন, জোরে বলুন, আজকের দিনে ছবি আঁকানো করছে হেড লিডার এবং চিরস্থায়ী স্রষ্টাদের স্থায়ীভাবে পেন্সিলে ধরে রাখাই আমার কাজ। কতদিন ধরে ছবি আঁকেন? 25 বছরের ওপর। মোদী ছাড়া আর কার ছবি এঁকেছেন? স্যার বিসমিল্লা খাঁ, স্যার হিরাজ খাঁ, পণ্ডিত রবিশঙ্কর, সচিন তেন্ডুলকর, প্রণব মুখোপাধ্যায়। ছবি আঁকা ছাড়া কী করেন আপনি? ক্লাসিক্যাল মিউজিক আমি এমনি করেছি, রবীন্দ্রভাবে ইউনিভার্সিটি একাডেমি ফাইন্যান্সের মাস্টার ডিগ্রি। আজকে হঠাৎ মোদী ছবি আঁকতে গেলেন কেন? মোদী প্রধানমন্ত্রী স্বাধীন ভারতের দ্বিতীয়বার শপথ দিচ্ছেন এবং স্বচ্ছ ভাবমূর্তি এই জন্য ওনার ব্যুরো রিপোর্ট। স্টার অনুভব নিউজ, কলকাতা।